লালমনিরহাটের আনিসুর রহমানের বয়স 9 হলেও তাকে দেখায় 90 বছরের বৃদ্ধের মতো। চিকিৎসকরা বলছেন এটি একটি বিরল রোগ, এর প্রতিকারে দরকার উন্নত চিকিৎসার, কিন্তু সে সামর্থ্য নেই তার দরিদ্র বাবা মার। লালমনিরহাট সংবাদদাতার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের সদর উপজেলার ধাইরিখাতা গ্রামের 9 বছরের আনিসুর রহমান, এ যেন হিন্দি সিনেমা পায়ের বাস্তব সংস্করণ। বয়সে কিশোর পার হয়নি, কিন্তু দেখতে মনে হয় বয়োবৃদ্ধ। দরিদ্র মনির উদ্দিন ও আলিয়া বেগম দম্পতির 3 সন্তানের সবার ছোট আনিসুর। মাদ্রাসায় ভর্তি হয়েছে সে, ক্লাস করে অন্যদের সাথে, কিন্তু সবার চেয়ে একটু আলাদা হওয়ায় স্বাভাবিকভাবে জীবনযাপনে ছেদ পড়েছে তার। খুব ভালো বন্ধু, মাদ্রাসায় একসাথে পড়ালেখা করি, মাদ্রাসা প্রতিদিন আসে যাওয়া করে, আনিসুরের জন্য সুচিকিৎসা করে, আমরা এটা কামনা করছি। ছেলেটা খুবই ভালো ছিল, লেখাপড়া খুব সুন্দর, ডাইন দিয়ে লিখতে পারছিল, ওষুধটা হওয়ার কারণে বাম হাতে লেখে, তাও লেখা খুবই সুন্দর। এ বয়সে বন্ধুদের শারীরিক গঠন যেখানে দিন দিন সুঠাম ও সুন্দর হচ্ছে, সেখানে আনিসুর দিন দিন আরো বেশি বয়স্ক ও জীর্ণ হচ্ছে। আমি ভালো হইতে চাই, আমার পাশে দাঁড়ান। জেলা সিভিল সার্জন বলেন এটি একটি বিরল রোগ, এর জন্য দরকার উন্নত চিকিৎসা। এটি একটি বিরল রোগ আছে, আমি মনে করি যে যদি কোনো শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায়, ওনারা যেভাবে অ্যাডভাইস করে সেভাবে এর চিকিৎসা করলেই ভালো হবে। মা বাবা সর্বস্ব দিয়ে কিছু চিকিৎসা করিয়েছেন, এখন বলতে গেলে সর্বশান্ত, চিকিৎসা এগিয়ে নেওয়ার সামর্থ্য নেই। চিকিৎসা করতে করতে ওনাদের হাত খালি হয়ে গেছে, কেউ যদি পাশে দাঁড়ান তাহলে একটা ভালো হয়, বাচ্চাটা একটা সুস্থ হইতে পারে। আমি 9 বছর থেকে আমার ছেলে চিকিৎসা করতেছি, চিকিৎসা করতে করতে আমি পাই না, সামলিতে পাই না। আনিসুর সুস্থ হয়ে অন্য বন্ধুদের মতো স্বাভাবিক জীবনে ফিরবে, এমন চাওয়া তার বন্ধু শিক্ষক ও স্বজনদের। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ভারত থেকে আমদানি বন্ধ থাকলেও দেশীয় কাঁচামরিচের সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে কেজি প্রতি 20 টাকায় নেমেছে কাঁচামরিচের দাম। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ 25-30 টাকা দরে বিক্রি হয়। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতারা বলেন হিলি স্থলবন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে, এরপরেও দেশীয় কাঁচামরিচের সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকে। এর সাথে সম্প্রতি নতুন করে বগুড়া অঞ্চলে কাঁচামরিচ উঠতে শুরু করায় মোকামে সরবরাহ অনেকটা বেড়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল বন্দরনগরী চট্টগ্রামে। জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে তার নিজ কার্যালয়ে সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল্লাহ মারুফ ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহ সভাপতি এস এম নাজির হোসেন সহ পুলিশ, আনসার ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এতে নগরীর বিভিন্ন বাজারের ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশ নেন।